নমস্কার এভি ওয়েলকাম টু বিদ্যাকোষ আজকে আমরা ম্যাথামেটিক্স মানে ম্যাথামেটিক্স এর কমপ্লিট সিলেবাস নিয়ে আলোচনা করবো বিশেষ করে আমরা এটা আলোচনা করব আমাদের এই যে ডবুইপি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এই দুটো নিয়ে আমরা আলোচনা করব এর সঙ্গে কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সি মিলিয়েছে তো সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করবো পুরোপুরি দেখো এই আমাদের ডাব্লিউবির জন্য ম্যাথ পড়ার জন্য কলকাতা পুলিশের জন্য আলাদা এবং তোমাদের ডাব্লিউবির জন্য আলাদা এর জন্য আলাদা পুরোপুরি এগুলোর জন্য আলাদা আলাদা করে ম্যাথ পড়ার কোনো রকম করে মানে হয় না পুরোপুরি কমপ্লিট সিলেবাসটা এক জায়গাতে থাকে ইনফ্যাক্ট আমি বলবো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আদার্স যা এক্সাম হয় প্রত্যেকটা এক্সামে দেখবে ম্যাথামেটিক্সে অ্যার্থামেটিক পোর্শনটা যেটা আছে সেটা পুরোপুরি কমপ্লিটলি সেম থাকে এবং আমাদের এই পুরিশার এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে অ্যারাথমেটিক সঙ্গে অ্যাডভান্স ম্যাথও কিন্তু তোমাদের এখানে ঢুকে যায় ঠিক আছে যে কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি হয় যে এই অ্যারমেটিকটা করে এবং অ্যাডভান্স ম্যাথটাতে আগে একটু ল্যাগ করে যায় সো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কীভাবে তোমাদের ম্যাথামেটিক্স পড়তে হবে ম্যাথামেটিক্স কীভাবে বললে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে এবং একটা বিগিনার স্টুডেন্ট যারা বিগিনার স্টুডেন্ট রয়েছে তারা কীভাবে একটা সঠিক ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে তোমরা যদি ম্যাথটাকে পড়তে পারো তাহলে তোমরা দেখবে যে তিরিশের মধ্যে অনেকে হয়তো যে সাতাশ আঠাশ স্কোর করে নিয়ে চলে আসছো এবং এর ক্ষেত্রে সেটা আমি বলবো যে পঁচিশের মধ্যে অনেকে যারা বিগিনার স্টুডেন্ট থাকছো যারা ঠিকঠাক মতো করে পড়াশোনা করছো তারা অ্যাটলিস্ট বাইশ তেইশ স্কোর করে নিয়ে চলে আসবে সেক্ষেত্রে যারা একদমই মানে বিগিনার অবস্থায় রয়েছে তাদের হয়তো এই বাইশ তিরিশ ফোরটা করতে পঁচিশের মধ্যে বাইশ স্পোর করতে হয়তো টাইম লাগবে তারা হয়তো আগামী চার মাসের মধ্যে তোমরা যদি ঠিকঠাক মতো ম্যাচ করতে পারো সেখানেও তোমরা অ্যাটলিস্ট সতেরো থেকে কুড়ির মধ্যে তোমাদের একটা কিন্তু স্কোর চলে আসবে যদি তোমরা নিজেদের উপর কনফিডেন্স রেখে সঠিক ওয়েতে ম্যাথটা পড়তে পারো তবে তোমাদের কিন্তু এই জিনিসটা হবে সো কিভাবে ম্যাথ পড়বে কিভাবে ম্যাথ পড়তে হয় কিভাবে কমপ্লিট ওয়েতে ম্যাথের সিলেবাসটাকে শেষ করবে এই জিনিসগুলো আমি একটু পরে আলোচনা করছি তার আগে আমি একটু বলে দিই আজকের ভিডিওটা স্পন্সার করছে টেক্সট বুক এই মুহূর্তে টেক্সট বুকের একটা ভালো অফার চলছে সেটা একটু বলে নিই তারপরে আমরা টপিকে ফিরছি টেক্সট বুকের ব্যাপারে তোমরা প্রত্যেকে জানো টেক্সট হচ্ছে মক টেস্ট দেওয়ার জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা বেস্ট প্ল্যাটফর্ম বলতে পারো এটাকে এবং এখানে তোমরা বিভিন্ন ধরনের এক্সামের মক টেস্ট পেয়ে যাবে সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এক্সামের মক টেস্ট হতে পারে সেটা পুরেসে ক্লাসিক মিসলেনিয়াস ডব্লিউবি এসআই কনস্টেবল প্রত্যেকটা এক্সামের মকটেস পেয়ে যাবে এর সঙ্গে তোমরা সিজিএল মানে সেন্ট্রালের সিজিএল সিএচএল এম টিএস প্রত্যেকটা এক্সামে দেবে মক টেস্ট পেয়ে যাচ্ছ তো যারা ভেরিয়াস এক্সামের প্রিপারেশন করছো তাদের জন্য মক টেস্টটা একটা ভীষণই জরুরি জিনিস কারণ তুমি মক টেস্ট না দিলে তুমি এক্সামে পিছিয়ে থেকে যাবে কারণ যখন আমরা কোনো একটা জিনিস পড়ি এবং সেটাকে কিন্তু আমাদের বারবার রিভিশন করা পসিবল হয় না যখনই কোনো একটা স্টুডেন্ট রেগুলার হারে মক টেস্ট দিতে থাকে তখনই সেই জিনিসটাকে বারবার রিপিটেভাবে থাকে তার ফলে কি তার প্রত্যেকটা পুরো সিলেবাসটা রিভিশন হতে হতে এগোয় এই কারণে মক টেস্ট দেওয়াটা ভীষণই জরুরি এছাড়া মকটেস দিলে তোমার স্পিড ইনক্রিজ করে যাবে অ্যাকিউরেশি বেড়ে যাবে এবং কোশ্চেন পরে কোশ্চেন বোঝার ক্ষমতাটা অনেকটা বেশি বেড়ে যাবে যার ফলে তুমি কোশ্চেন খুব তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে আর এই জিনিসগুলোর জন্য যখন তুমি এক্সামে বসবে তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স পুরোপুরি ভর্তি থাকবে সো এই মুহূর্তে একটা ভালো সেল চলছে এটা তো তুমি তারিখ তারিখ থেকে পর্যন্ত তোমরা পুরোপুরি এই এই প্রোটা যেটা আছে ইয়ারলি পাস প্রো এটা তোমরা তিনশো সাত টাকা পেয়ে যাবে জেনারেলি এই প্রাইসটা মোটামুটি দেখবে পাঁচশোর কাছাকাছি ঘোরাফেরা করে বাট এই মুহূর্তে একটা বড় প্রাইস ড্রপ দেখা যাচ্ছে আমি তোমাদের রেকমেন্ড করবো টেক্সট বুক প্রোটা নিয়ে নেওয়ার জন্য কারণ প্রো এর মধ্যে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে পি ওয়াই কিউ তোমরা পেয়ে যাবে যেটা তোমাদের ডাবলিবি প্রিপারেশনে বিশাল হারে হেল্প করবে কারণ শুধুমাত্র ডবলিবি পির মক দিলে এখানে তোমরা বিভিন্ন ইয়ারের মক টেস্ট দাও সেগুলো তোমার বিশাল হারে হেল্প হয়ে যাবে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পেয়ে যাচ্ছ তো আমি তোমাদের এই টেস্ট বুক পাসপোর্টটা রিকমেন্ড করছি তোমরা ডেফিনেটলি এই বিদ্যাকর্ষ কোডটা অ্যাপ্লাই করে টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তোমরা এই তিনশো সাত টাকায় এই কোর্সটা পেয়ে যাবে মানে এই পাশটা পেয়ে যাবে আর তোমাদের এখানে নর্মাল পাস রয়েছে এটা দুশো উনিশ টাকা তো আমি তোমাদের এটা রিকমেন্ড করি না জাস্ট তোমাদের আমি টেক্সট বুক পাসপোর্টটা রিকমেন্ড করছি এটা তোমরা নিতে পারো আর তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ কোন অসুবিধা নেই ইংলিশ বেঙ্গলি যে কোনো এই একটা স্কিম এটার তোমরা বেনিফিট দিতে পারো সো ডেটলি কোডটা অ্যাপ্লাই করে তোমরা এই পাসটা কিনে নিও যার ফলে তোমাদের একটু ডিসকাউন্ট হয়ে যাবে আর এই চ্যানেলটাও একটু হেল্প হয়ে যাবে সো যারা সিরিয়াসলি এক্সাম ক্র্যাক করতে চাইছো তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের জন্য মক টেস্ট দেওয়াটা ভীষণই জরুরি কারণ মক টেস্ট না দিলে তোমরা একটা করে জিনিস পড়তে পড়তে এগোবে এবং আর একটা করে জিনিস তোমরা ভুলতে ভুলতে এগোবে যারা রেগুলার মক টেস্ট দিচ্ছ তাদের ক্ষেত্রে দেখবে প্রিভিয়াস জিনিসটা অনেকটা ক্ষেত্রে মনে থেকে যাচ্ছে সো যারা সিরিয়াসলি এবার ডব্লিউ বিপি কনস্টেবলে বা ডব্লিউ বিপি এ কলকাতা পুলিশে একটা নিজের সিট ফাঁকা করতে চাইছো তারা ডেফিনেটলি বিদ্যা কোর্স কোডটা অ্যাপ্লাই করে টেক্সট বুকের পাশটা নিয়ে নিও যেটা তোমাদের এক্সামের সিলেকশন পেতে অনেকটা হেল্প করবে ম্যাক্সিমাম জায়গায় যখন আমাদের ম্যাথ পড়ানো হয় প্রত্যেকটা জায়গাতে তোমরা বিশেষ করে দেখতে যাবে যে টাইম এন্ড ওয়ার্ক দিয়েই কিন্তু প্রথমে ম্যাক শুরু করা হয় আমি জানি টাইম অ্যান্ড ওয়ার্কদের কেন শুরু করা নয় কারণ এই টাইম অ্যান্ড ওয়ার্কটা দেখতে একটু ট্রিকের মতো লাগে এ একটা কাজ দশ দিনে করছে বি একটা কাজ কুড়ি দিনে করছে এবার তাদের এখানে আমি এলসিএম বার করবো তারপরে আমি এখানে তাদের মানে ক্যাপাসিটি লিখবো এই জিনিসগুলো না একটু দেখে বিশাল ট্রিক বলে মনে হয় এবং এই জিনিসগুলো দেখতে খুব ইজি লাগে ঠিক আছে এই একটা ইজি জিনিস ইজি একটা কনসেপ্ট মানে আমাদের এই টাইম অ্যান্ড ওয়ার্কটাকে এইরকম ভাবেই করতে হবে বাট তার মানে এটা নয় যে আমি আমাদের বেসিক জিনিসটাকে সেরে দিয়ে আগে টাইম এন্ড ওয়ার্ক দি ম্যাচ শুরু করবো আমি একটা স্টুডেন্টকে ইমপ্রেস করতে আমি একটা স্টুডেন্টকে ক্যাপচার করার জন্য এই জিনিসটা করবো এটা কিন্তু একদমই উচিত নয় কারণ আমাদের টাইম এন্ড ওয়ার্ক করতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে এই রকম জিনিস দেখবো যে আমাদের এখানে পার্সেন্টেজের কনসেপ্ট লাগছে আমাদের এখানে অ্যাভারেজের কনসেপ্ট লাগছে অনেক ক্ষেত্রে আমাদের রেশিওর কনসেপ্ট লাগছে তো এই জিনিসগুলো যখন আমাদের লাগছে মানে অনেক ক্ষেত্রে বলে দেওয়া হয় এ বিয়ের থেকে তিন গুণ বেশি ক্ষমতাশালী এই জিনিসগুলো এগুলো কোথা থেকে আসছে তুমি এই জিনিসগুলো প্রপার ওয়ে ভালোমতো বুঝতে কী করে পারবে

বিগিনার স্টুডেন্টকে শেখানো একটু মুশকিল হয়ে যায় কারণ বিগিনার স্টুডেন্ট যারা বিশেষ করে এই ডবল বি ক্ষেত্রে এক্সাম দিচ্ছে অনেক স্টুডেন্ট এরকম রয়েছে ইনফ্যাক্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি বলবো সেভেন্টি টু এইটি পার্সেন্ট স্টুডেন্ট এরকম এরকম রয়েছে যারা শুধুমাত্র আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে তারা ইলেভেন টুয়েলভে ম্যাথ পড়েনি ইনফ্যাক্ট তারা হয়তো মাধ্যমিক লেভেল তাদের ম্যাথটা হয়তো অনেকটাই কমজোরি ছিল যে কারণে তারা হয়তো আর্টস নিয়ে পড়েছে কিছু কিছু স্টুডেন্ট এরকম রয়েছে যারা হয়তো ইচ্ছাকৃতভাবে ভাবে আর্টস নিয়ে পড়েছে বাট বিশেষ করে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তাদের হয়তো ম্যাথটা সে হাতে স্ট্রং থাকে না যে কারণে আমাদের একটা বিগিনার স্টুডেন্টকে ঠিকঠাক মতো করে নিয়ে চলার জন্য একটা ম্যাথকে সিকোয়েন্সে ঠিকঠাক মতো সাজিয়ে প্রপার এর সাথে নিয়ে যাওয়া উচিত যার ফলে একটা অ্যাভারেজ স্টুডেন্টও ভালো মতো ম্যাথটাকে বুঝে নিতে পারে এবং নিজের মতো করে আয়ত্ত করে পুরোপুরি ম্যাথে অ্যাটলিস্ট বাইশ নম্বর স্কোর করে নিয়ে আসতে পারে তিরিশের মধ্যে যেন সাতা স্কোর করে নিয়ে আসতে পারে এটা একটা বিগিনার স্টুডেন্টের ক্ষেত্রে পসিবল হয়ে এবং খুব কম করে হলেও এই সতেরো থেকে কুড়ি নম্বর যেন করে নিয়ে আসে পঁচিশের মধ্যে তো চলো এবার আমি বলে দিচ্ছি কিভাবে তোমাদের ম্যাথ পড়তে হবে ম্যাথ পড়ার জন্য আমাদের সব থেকে প্রথমে আমি কি বললাম আমাদের পার্সেন্টেজের ধারণা দরকার অ্যাভারেজের ধারণা দরকার রেশিও ধারণা দরকার যখন আমাদের পার্সেন্টেজ অ্যাভারেজ এবং রেক্সিও দরকার পড়ছে তখন আমরা এই মানে সাবজেক্টগুলোকে আমরা এইখানে রেখেছি কেন একটু পরে রেখেছি কেন প্রথমে আমরা প্রবলেম বেস্ট মানে পিতা পুত্রের অঙ্ক কেন রেখেছি প্রথমে আমরা পার্টনারশিপ মানে অংশীদারের অঙ্ক কেন রেখেছি রিজন রয়েছে ডেফিনেটলি কোনো না কোনো রিজন রয়েছে যে কোনো আমি এই জিনিসটাকে এরকমভাবে সাজিয়েছি দেখো যখন একটা বিগিনার স্টুডেন্ট অঙ্ক শেখে তখন প্রথমে তাদের কী হয় যে প্রথমে তারা এক্স জিনিসটাই ঠিক মতো বুঝতে পারে না একটা বিগিনার স্টুডেন্ট কি করে ইকুয়েশান সাজাবে একটা বিগিনার স্টুডেন্ট কী করে একটা ইকুয়েশানকে সলভ করবে এই জিনিসগুলো ঠিক মতো বুঝতে পারে না একটা সামান্য ফ্র্যাকশনের ধারণা কি থাকে এই ওয়ান থার্ড মানে এর অ্যাকচুয়াল মানেটা কি এই জিনিসগুলো ঠিকমতো ঠিক মতো বুঝতে পারে না এই টু থার্ড এর মানেটা কি এটাই ঠিকমতো হয়তো একটা স্টুডেন্ট বুঝতে পারে না এই সমস্ত ধারণাগুলো আমরা পেয়ে যাবো কোথা থেকে এই প্রবলেম বেস্ট অনেক মানে পিতা পুত্রের অঙ্ক থেকে পাবো এবং পার্টনারশিপ থেকে পাবো যে কারণে আমি বলছি সব থেকে প্রথমে তোমাদের এই পিতা পুত্রের অঙ্ক এবং পার্টনারশিপ এটা করা উচিত এই দুটো চ্যাপ্টার থেকে ইকুয়েশন কী করে তৈরি করতে হয় ইকুয়েশন কী করে সলভ করতে হয় ফ্র্যাকশন কী জিনিস এই ধরনের ছোটো 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 জিনিস যেগুলো আমাদের আদার্স অঙ্কের অঙ্ক সলভ করতে গিয়ে দরকার পড়বে তখন সেই জন্য আমাদের এই দুটো চ্যাপ্টারকে সব থেকে প্রথমেই স্টার্ট করা উচিত এবং এরপরে আমাদের চলে আসা উচিত একদম পার্সেন্টেজে এবং পার্সেন্টেজটাকে এত সুন্দর করে বোঝানো যেতে পারে দেখো আমি এই পিতা পুত্রের অঙ্ক করেছি চ্যানেলে যারা দেখনি তারা ডেফিনেটলি দেখে নিও পার্টনারশিপও করানো হয়েছে এবং আমাদের পার্সেন্টেজও আমি করেছি তো ডেফিনেটলি তোমরা পর পরপর সিকোয়েন্স ওয়াইজ দেখে নিও যারা নতুন অঙ্ক শিখছো তাদের জন্য ভীষণভাবে হেল্প করবে এবং যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তাদের প্রথমে হয়তো দুটো তিনটে লেকচার হয়তো একটু বোরিং লাগতে পারে কারণ আমি খুব বেসিক থেকে নিয়ে চলি একদম গ্রাউন্ড লেভেল থেকে নিয়ে চলি বাট দুটো তিনটে লেকচারের পর থেকে তোমরা বুঝতে পেরে যাবে যে অঙ্কের লেভেলটা কোন জায়গায় থাকে ইনফ্যাক্ট আমার যদি লেভেল বুঝতে হয় তাহলে আমি ডব্লিউবিপি মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছি ডব্লিউবিপি এই কোশ্চেন সলভ করানোর একবার গিয়ে দেখে নিও ডেফিনেটলি বুঝে যাবে হয়তো শেখানোর সময় শেখাচ্ছি এত আস্তে আস্তে মানে এত ধীরে ধীরে এত বেশিক লেভেল থেকে বাট আমাদের লেভেলটা কিন্তু যে হারে আমি প্রিভিয়াস ইয়ে সলভ করেছি ওই লেভেলে নিয়ে যাবো পার্সেন্টেজ হচ্ছে ম্যাথের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম ওয়ালা চ্যাপ্টার পার্সেন্টেজের কনসেপ্ট তোমরা দেখবে বিভিন্ন অঙ্কের মধ্যে ঢুকে রয়েছে যে কারণে আমাদের পার্সেন্টেজটা ভীষণই ভালো মতো মানে খুব জোর দিয়ে পার্সেন্টেজটা করতে হবে তারপরে আমি চলে আসছি অ্যাভারেজে সেম ভাবে আমাদের অ্যাভারেজ এটাও একটা দেখবে অনেক অঙ্কের মধ্যে অ্যাভারেজের কনসেপ্ট লুকিয়ে থাকে যে কারণে পার্সেন্টেজের পরে আমাদের অ্যাভারেজ করা উচিত এবং তারপরে আমাদেরকে এই রেশিও এবং প্রপোর্শন রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত এই জিনিসটা আমাদেরকে ভালো মতো করতে হবে এই আমাদের কটা চ্যাপ্টার দেখো এই পাঁচটা চ্যাপ্টার হচ্ছে আমাদের বেসিক চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টারকে তোমরা যদি প্রথম থেকে ভালো মতো করে নিতে পারো দেখবে তোমাদের এখান থেকেই ম্যাক্সিমাম কনসেপ্টগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং যখন আমি তোমাদের বলি যে যখন তোমরা এই রেশিও এবং প্রপোর্শন করছো এর সঙ্গে তোমাদের কি মিক্সচার এবং অ্যালিগেশন মানে মিশ্রণের অঙ্কগুলো তোমাদের এই সঙ্গে করে নিতে হয় কারণ তুমি এখানে যে রেশিও প্রপোশনের যে জিনিসগুলো শিখলে মিক্সচার এবং অ্যালিগেশনের মধ্যে তুমি দেখবে যে রেশিও প্রপোশনের ম্যাক্সিমাম ইউজ হচ্ছে এবং তুমি রেশিও প্রপোশনে দেখো ম্যাক্সিমাম ইউজটা এই অ্যালিগেশন করতে গিয়ে খুব ভালো মতো আরও ভালো মতো আয়ত্ত করতে পারবে তারপরে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে প্রফিট অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লস হচ্ছে শুধুমাত্র তোমাদের এখানে

যে কারণে প্রফিটের লস এবং ডিসকাউন্টটা একসঙ্গে তোমাদেরকে করতে হবে মানে প্রপর আমি প্রত্যেকটা সাবজেক্টকে সিকোয়েন্স ওয়াইজ সাজিয়ে নিয়েছি যেটা তোমাদের যেরকম ভাবে দরকার পড়ে এরপরে তোমাদের চলে আসা কি দরকার টাইম অ্যান্ড ওয়ার্ক এবং টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে আমাদেরকে পাই সিস্টেমটা করতে হবে কারণ কি এই দুটো চ্যাপ্টার একসাথে থাকে এরা মানে একই কনসেপ্ট দিয়ে এই দুটো চ্যাপ্টার আমাদের হয়ে যায় তো সেই জন্য এই দুটো চ্যাপ্টারটি যখনই পড়বে পরপর পড়বে নেক্সট আমাদের চ্যাপ্টার চলে আসছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট তো যখন তোমরা সিম্পল ইন্টারেস্ট পড়বে সিম্পল ইন্টারেস্টের সাথে তোমরা কম্পাউন্ড ইস একসাথে পড়বে কারণ কি এই দুটি চ্যাপ্টার একে অপরের সাথে কি লিঙ্ক রয়েছে দুটো জিনিসকে আমাদেরকে একসঙ্গে পড়তে হবে তারপরে আমি বলে দিচ্ছি সব থেকে যেটা আমি বলবো অ্যারিথমেটিকের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে স্টুডেন্টের ক্ষেত্রে এটা টাফ বলে মনে হয় এটা হচ্ছে কি আমাদের টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স মানে ট্রেনের অঙ্ক যেটাকে বলা হয় ঠিক আছে সময় গতি এবং দূরত্ব এই ট্রেনের অঙ্কগুলো মানে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টের অসুবিধে হবে থাকে যখন তোমাদের আগের প্রত্যেকটা চ্যাপ্টারগুলো ঠিকঠাক মতো ক্লিয়ার হয়ে আছে তখন তোমাদের দেখবে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স পুরোপুরি দেখবে এই জিনিসটা রেশিওর কনসেপ্ট ভালো মতো করানো আছে সেই রেশিওর কনসেপ্ট থেকে খুব ইজিলি খুব ভালো মতো কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সটা খুব ইজিলি করতে পারবে এবং টাইম অ্যান্ড ডিস্টেন্সের সঙ্গে ট্রেনের অঙ্ক থাকে এর সঙ্গে কি রেসের অঙ্ক থাকে অনেকের দেখবে এই রেশের অঙ্ক করতে কি অসুবিধা হয় রেশ কি হয় দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে কি লিনিয়ার রেশ মানে সোজা লাইনে রেস হচ্ছে ওকে আর হচ্ছে কি সার্কুলার রেস মানে গোল গোল ট্র্যাকের রেস হচ্ছে ঠিক আছে তো এইরকম ভাবে ভাবে রেস হয়ে থাকে দুটো কনসেপ্টটা একটু একটু করে পরিবর্তন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যখন আমি রেস চ্যাপ্টারটা করাবো তখন আমি তোমাদের ভালো মতো বলে দেবো কোনটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে এবং কোন চ্যাপ্টারটাকে তোমাদের কিভাবে ট্যাকেল করতে হবে যেন তোমরা খুব ইজিলি প্রত্যেকটা জিনিসকে জাস্ট ধরে ধরে খুব ভালো মতো শিখতে পারো এবং শুধু শেখায় না প্রত্যেকটা জিনিসকে তোমরা এই রেশিও টেকনিকের মাধ্যমে কি হারে খুব ভালো মতো খুব ইজিলি সলভ করতে পারবে নেক্সট আমাদের চলে আসা কি দরকার বোট অ্যান্ড স্টিম তাহলে তোমাদের এখানে কি হচ্ছে টাইম স্পিড এন্ড ডিস্টেন্স ট্রেনের অঙ্ক রেসের অঙ্ক এবং বোট অ্যান্ড স্টিম এই চারটে চ্যাপ্টারকে তোমাদের এখানে একসাথে করতে হবে কারণ কি এই চারটে চ্যাপ্টার একই অপরের সাথে থাকে যখন তুমি এই চারটে চ্যাপ্টারকে আলাদা আলাদা করে যদি করতে যাও তখনই তুমি দেখবে যে তুমি ভুলে যাচ্ছ আগের কনসেপ্ট দেখবে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারছো না যে কারণে আমি তোমাদের এই চারটে চ্যাপ্টারকে তোমরা একসাথে করলে দেখবে তোমাদের প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো মাথায় রয়েছে তো সেই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারকে দেখবে একটা প্রেয়ারে সাজি সাজিয়ে নিয়ে করলে অনেকটা বেশি সিস্টেমেটিক্যাল ওয়েতে অনেকটা ভালোভাবে তোমরা শিখতে পারবে তো যারা বিগিনার আছে তাদেরকে আমি বলবো এরকম ভাবে পড়তে এবং যারা অলরেডি আগে থেকে পড়ছো তাদের দেখবে যে একটু বেশি অসুবিধা হয় আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম রয়েছে যারা হয়তো আগে থেকে পড়ছো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি এই কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটাতে প্রবলেম হয় তোমাদের এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের এই অঙ্কগুলোতে প্রবলেম হয় রেসের অঙ্কের প্রবলেম হয় তোমাদের বোটেন স্ট্রিমের প্রবলেম হয় এই জায়গাগুলোতে এই জায়গাগুলোকে তোমরা ভালো মতো করো ইনফ্যাক্ট অনেকে দেখবে তো এই প্রফিট অ্যান্ড লসের এই অঙ্কগুলো থেকে প্রবলেম হয়ে থাকে সো যারা বিগিনার রয়েছে আমি যেরকম ভাবে সিরিয়াল ওয়াইজ বলছি তোমরা যদি ঠিকঠাক মতো এরকম ভাবে পড়তে পারো ডেফিনেটলি তোমাদের ম্যাথে খুব ভালো একটা স্কোর হয়ে যাবে আর যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তারা যেই সমস্ত চ্যাপ্টগুলো তোমাদের একটু অসুবিধা হচ্ছে সেই চ্যাপ্টারগুলোকে তোমরা একটু ভালো জায়গা থেকে ঠিকঠাক মতো করে প্রত্যেকটা সিকোয়েন্স ধরে ধরে টাইক কনসেপ্ট প্রয়স প্রত্যেকটা জিনিসকে পরে ডেফিনেটলি তোমাদের ইম্প্রুভমেন্ট হয়ে যাবে এরপরে আমি চলে আসছি এলসিএম এবং এইচসিএফ মানে রসাগু এবং গসাগুতে খুব ছোট চ্যাপ্টার খুব ইজিলি হয়ে যায় তারপরে আমি চলে আসছি সিম্পলফিকেশনে সিম্পলিফিকেশন নর্মাল অংশ এখানে তোমাদের কিছু বদমাস রুল টুল শেখানো হয় আর বাকি তোমাদের কিছু ছোট ছোট জিনিস রয়েছে যেখানে তোমাদের আমি কি বলি এই সিম্পলিফিকেশন করতে থেকে তোমাদের দেখবে অ্যালজেব্রার কিন্তু কনসেপ্ট লাগে এখানে এবার এলজেপটা যখন তোমাদের এখানে কনসেপ্ট লাগছে সেই জন্য আমি আগে কি রিকমেন্ড করি এই এলসিএম এর পর থেকে তোমাদের বাকি এই নাম্বার সিস্টেম এবং এই যে সিম্পলিফিকেশনটা রয়েছে এই দুটো চ্যাপ্টারকে তোমরা আমি বলবো আগে অ্যাডভান্স ম্যাটটা ধরো অ্যাডভান্স ম্যাটটা ধরার পরে তারপরে তোমরা তোমাদের এই সিম্পলিফিকেশন এবং নাম্বার সিস্টেমটা এটা তারপরে শুরু করো তো এই হচ্ছে আমাদের যা যা চ্যাপ্টার থাকে এই এই তোমাদের করলেই তোমাদের খুব ভালো মতো স্কোর হয়ে যায় এটা দেখে ষোলোটা মনে হচ্ছে থেকে অনেক বেশি চ্যাপ্টার রয়েছে সেগুলো কি এই যে ট্রেন রেস এগুলো মাঝে মাঝে ঢুকে রয়েছে ডিসকাউন্ট মাঝে মাঝে ঢুকে ঢুকে রয়েছে ঠিক আছে এই জিনিসগুলোকে আমাদের হয়তো একটু জিনিস বাড়িয়ে দেয় ওকে তো কোনো অসুবিধা নেই তোমরা আস্তে আস্তে ঠিকঠাক মতো করে প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে নিয়ে চলো ডেফিনেটলি তোমাদের হয়ে যাবে মানে আমি ফ্রিতে ইউটিউবে যে সমস্ত ক্লাসগুলো দিয়েছি আমি তোমাদের কালারটা চেঞ্জ করে নিয়ে বলে দিচ্ছি দেখো সব থেকে প্রথমে তোমাদের এই প্রবলেম ব্যস্ত পিতা পুত্রের অঙ্ক তোমরা এই ক্লাসটা পেয়ে যাবে ইনফ্যাক্ট আমি শুধুমাত্র এখানে চারটে ভিডিও দিচ্ছি চারটে ভিডিও কিন্তু এনা হবে প্রত্যেকটা কনসেপ্ট এখানে ভালো মতো বোঝানো রয়েছে চারটে ভিডিওর মধ্যে এরপরে আমি কি দিচ্ছি পার্টনারশিপের ভিডিও দিয়েছি পার্টনারশিপ তোমরা এখান থেকে দেখতে হবে পার্সেন্টেজ এত গ্রাউন্ড লেভেল থেকে বুঝিয়েছি আমার মনে হয় না যে এত গ্রাউন্ড লেভেল থেকে আর তোমাদের অন্যকে বুঝিয়েছে বলে মানে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি গ্রাউন্ড লেভেল থেকে বুঝিয়েছি ইনফ্যাক্ট একটু বেশি গ্রাউন্ড লেভেল থেকে বুঝিয়েছি তারপরে কি চলে আসছে আর তোমরা প্রত্যেকে যেন আমি আগে পুরো ভেবেছিলাম যে পুরো কমপ্লিট ম্যাথটা করাবো বা তোমাদের সাপোর্ট না পায় তোমাদের আমি সেইভাবে পুরোপুরি করে উঠতে পারিনি সো চ্যানেলের একটু ঠিকঠাক মতো বেড়ে গেলে আমি আবার এই ক্লাসগুলো যথারীতি শুরু করে দেবো যেন এই কষ্ট করে খাটা ক্লাসগুলোতে যেন ম্যাক্সিমাম ভিউ হয় যেন ম্যাক্সিমাম স্টুডেন্ট এই চ্যাপ্টারগুলো থেকে বেনিফিট নিতে পারে ওকে নেক্সট আমি চলে আসছি তোমাদের এই অ্যাডভান্স পোর্শনটা দেখো এই অ্যাডভান্স পোর্শনে বিশেষ করে আমাদের কি কি চ্যাপ্টার আছে আমি তোমাদের একটু বলে

সেটা হচ্ছে কি পলিগন বহু বুঝ ঠিক আছে কি থাকে এই মেনসুলেশনের সাথে লিঙ্ক চ্যাপ্টার চাপ্টার তো মেনসুলেশনের সঙ্গে সঙ্গে তোমরা পলিগনটা করবে জেনারেলি আমাদের পলিগন থেকে কোশ্চেন খুব কম আসতে বাট স্টিল যখন তুমি কমপ্লিট করছো একটা চ্যাপ্টারকে মানে একটা সিকোয়েন্স হয়ে ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে তুমি পড়ছ তাহলে আমার মনে হয় প্রত্যেকটা জিনিসকে তোমাদের সিকোয়েন্সে নিয়ে চলা উচিত তারপরে তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অ্যালজেব্রা অ্যালজেব্রা তোমরা যদি ঠিকঠাক মতো করে জাস্ট কিছু সূত্রের উপর বেশ করে তোমাদের এই অ্যালজেবরা পড়তে হয় আমি এবার তোমাদের একটু একটা জিনিস বলে দিই যখন তোমরা এই অ্যারামেটিক পড়বে অ্যারমেটিকে তোমাদের ফর্মুলার প্রয়োজন জাস্ট হয় না বলেই চলে আমি যখন তোমাদের এই অ্যারাতমেটিক পড়াই ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটে থেকে চারটে ফর্মুলার বেশি তোমাদের আমি এই অ্যারাতমেটিকের ক্ষেত্রে দেবো না ইনফ্যাক্ট আমি সেরকম ভাবে দিও না আর যখনই তোমরা এই অ্যাডভান্স ম্যাথ করতে যাবে এই অ্যাডভান্স ম্যাথ তোমাদের কমপ্লিটলি কিন্তু ফর্মুলার উপর বেশ করে থাকে সেই জন্যই অ্যাডভান্স ম্যাথসে যত লেভেলে তোমাদের ফর্মুলা মুখস্থ হয় যত বেশি তোমাদের থিওরাম মুখ থাকে সেই থিওরামগুলো থেকে তোমরা অ্যালজেব্রা বা টিকোনোমেট্রিক বা মিনসুরেশন জিওমেট্রি প্রত্যেকটা জিনিসই খুব ভালো মতো করতে পারবে যেই জন্য আমাদের এই অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে ফর্মুলা প্রচুর মুখস্থ করতে হয় সো অ্যালজেবর পরে তোমাদের করা উচিত কি টিকোনোমেট্রিক কারণ এলজেব্রার বেশ কিছু আমাদের কনসেপ্ট এই টিকোনোমেট্রির মধ্যে ঢুকে থাকে তো সেই জন্য আমাদেরকে অ্যালজেব্রের সাথে তারপরে আমাদের টিকোনোমেট্রিক করা উচিত এবং টিকনোমেট্রিক থেকে আমাদের একটা লিঙ্ক চ্যাপ্টার হচ্ছে কি হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে উচ্চতা এবং দূরত্ব হাইট অ্যান্ড ডিস্টেন্স থাকে অনেক সময় দেখে না যে আকাশ হয়তো এখানে পাখি উড়ে যাচ্ছে এবং এখান থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে অবজার্ভ করছে বাকিটাকে তো এখান থেকে কোন মানে একটা ডিগ্রি কোন বলে দিচ্ছে থেকে ডিস্টেন্স বলে দিচ্ছে তো ডেফিনেটলি এই ধরনের যে কোশ্চেনগুলো থাকে তো সেগুলো আমাদের এই হাইট অ্যান্ড ডিস্টেন্সে চলে আসে আর যে কারণে আর আমি যে হারে ম্যাথ পড়াই তোমাদের এই হাইট অ্যান্ড ডিস্টেন্স করতে গিয়ে শুধু টিকোনোমেট্রিক জাস্ট ভ্যালুগুলো একটু মনে রাখলে হবে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে উইদাউট টিকোনোমেট্রিক মানে টিকনোমেট্রিক ইউজ না করে তোমাদের এই হাইট অ্যান্ড ডিস্টেন্সটা আমি পুরোপুরি কমপ্লিট করে দেবো এবং তোমাদের একটা কোশ্চেনে কিন্তু এই হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে ছাড়া যাবে না নেক্সট আমাদের চ্যাপ্টার হচ্ছে কি জিওমেট্রিক জিওমেট্রিক করতে অনেকেই দম বেরিয়ে যায় জিওমেট্রিটা অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না বাট আমাদের এই ওয়ে ডাবলিউবি লেভেলে মানে ন্যূনতম লেভেলে জিওমেট্রি আসে যেগুলো তোমাদের খুব অল্প কিছু থিওরাম পড়লে এবং অল্প কিছু কনসেপ্ট পড়ে নিলে জিওমেট্রিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তো এই হচ্ছে আমাদের পুরোপুরি কমপ্লিট চ্যাপ্টার কোনটাকে কীভাবে পড়তে হবে কোনটাকে তোমাদের আগে পড়া উচিত কোনটা তোমাদের পরে পড়া উচিত প্রত্যেকটা জিনিসকে তোমরা যদি সঠিক ঠিকঠাক ঠিকঠাকভাবে আমি যেভাবে বললাম সেভাবে তুমি যেখান থেকে ইচ্ছা পড়ো বাট ঠিক ওইরকম ভাবে তোমরা যদি পড়তে পারো ডেফিনেটলি বলছি তোমাদের ইম্প্রুভমেন্ট হবে যারা বিগিনার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আমি যে মেথডটা তোমাদের বললাম যে পুরোপুরি দিলাম এই স্ট্র্যাটেজিটা দেখো পুরোপুরি প্রুভের মেথড এবং যারা ওল্ড স্টুডেন্ট রয়েছে পুরোনো স্টুডেন্ট রয়েছে তাদের যে সমস্ত জায়গাটা তাদের বিশেষ করে আমি বলবো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো এই অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা অ্যাডভান্স ম্যাথ থাকে এরকম ভাবেই শুরু করো শুধু শুধু তোমাদের এই ট্রিক বেস এবং তোমাদের এই ফর্মুলা বেস পড়লেই হবে না আর আমাদের এখানে যেহেতু অ্যাডভান্স ম্যাপটা ফর্মুলাতে লাগবে সেই জন্য আমাদের অ্যাডভান্স মানে অ্যাডভান্স ম্যাপটা ফর্মুলা বেস করতে হবে তার সঙ্গে তোমাদের ম্যাক্সিমাম পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা ফর্মুলাকে তুমি কোন জায়গাতে কীভাবে ইউজ করবে সেই ইউজেসগুলোকে ঠিক মতো তোমাদের এখানে ঠিকঠাক মতো করে তোমাদের এই ইউজেসগুলোকে জেনে নিতে হবে আর শুধুমাত্র তোমাদের এখান থেকে তোমরা যে ভাবছো যে প্রত্যেকে একটা একটা করে চ্যাপ্টার শেষ করবে এবং সেটাকে তোমরা রিভিশন করবে তারপর তোমাদের আর একটা চ্যাপ্টারে যাবে এইরকম হবে কিন্তু অ্যাকচুয়ালি হয়ে ওঠে না পুরোপুরি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দেখা যায় তুমি যখন তোমার সিলেবাসটাকে শেষ করছো সিলেবাসটাকে শেষ করতে করতে তোমাদের এই সমস্যাটা হয়ে দাঁড়ায় যে একটা তোমরা জিনিস শিখছো তার

এবং তত বেশি তার কোশ্চেনে কোশ্চিনের আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যাবে তুমি কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে কোন মেশাদ লাগাতে হবে কোন মেশাদ তুমি করবে কোন মেশাদ তুমি করবে না কোন অঙ্গটাকে তোমাকে ইনস্ট্যান্ট করতে হবে কোন অঙ্গটাকে তোমাকে ইনস্ট্যান্টলি ছাড়তে হবে প্রত্যেকটা জিনিস তুমি কিন্তু খুব ভালো মতো আইডেন্টিফাই করতে পারবে তুমি যখনই এই টেস্ট দেবে তখন তোমাদের এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস একবারে পরপর ক্লিয়ার হতে হতে দেখবে যে কারণে আমি তোমাদের বলছি তোমরা যখনই তোমরা একটা চ্যাপ্টার শেষ করছো দেখো আমি তোমাদের প্রথমে বলবো তখনই তোমাদের এই প্রথমে এই কয়েকটা চ্যাপ্টার মানে পিতা পুত্রের অঙ্ক পার্টনারশিপ পার্সেন্টেজ এবং এই চারটে চ্যাপ্টার এবং এইচপোর্শন এই চারটে পাঁচটা চ্যাপ্টার যখনই তোমাদের শেষ হয়ে যাবে তখন থেকে তোমরা ফুল মক টেস্ট তোমরা একবার দিতে শুরু করে দাও এবং যখন তোমাদের এই চ্যাপ্টারগুলো করছো তখন তোমরা সেকশানের মক দাও না একটা একটা করে সপ্তাহে একটা করে তোমরা সেকশনাল মক দাও এটলিস্ট তোমরা দেখতে পাবে সেখান থেকে তোমাদের কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং আমি শুধু এটাই বলছি না টেক্সট বুকের মধ্যে তোমরা একটা জিনিস দেখতে হবে যে আমাদের সিজিএস এল এমকেএস টিএস বিভিন্ন এক্সামের দেখবে প্রিভিয়াস ইয়ের কোশ্চেন পাওয়া যায় সেখান থেকে তোমরা সেকশনাল মকটাকে তো সেকশনাল মক থেকে তোমরা সেখান থেকে ম্যাথ এবং রিজনিং এই দুটো সেকশনকে তোমরা ঠিকঠাক মতো ইউজ করতে থাকো দেখো আমাদের ডব্লিউ কোশ্চেন তো যা যেমন যেমন আসছে আসছে কিন্তু বর্তমান দিনে সেন্ট্রাল ওরিয়েন্টেড আমাদের কোশ্চেন হয়ে যাচ্ছে যে কারণে আমাদের এখানে সেন্ট্রালের কোশ্চেন গুলোকে কিন্তু একটু ইউটিলাইজ করতে হবে ইনফ্যাক্ট তোমরা যদি এখান থেকে দেখো যটা পারছো পারছো না পারছো না পারছো বা সেখান থেকে তোমরা তোমাদের প্র্যাকটিসটা কিন্তু প্রপার ওয়ে করতে হবে এবং তোমাদের কোশ্চেন যখন তোমরা দেখতে সেন্ট্রালের কোশ্চেন একটু টাফ লেভেল আসছে সেক্ষেত্রে তোমাদের টাফ কোশ্চেন দেখার প্রবণতাটা অনেকটা বেশি বেড়ে যাবে এবং তোমার এক্সামে হলে যখন তুমি ডব্লিউ বি কোশ্চেন করতে যাবে তখন তোমার মনে হবে না যে ডবলিউ বি কোশ্চেন তোমার টাফ লাগছে কারণ তুমি অলরেডি টাফ কোশ্চেন দেখে এসেছ এবং সেটাকে তুমি সলভ করেছো তোমাদের যদি এই সিজেন সিচুয়েশন কোশ্চেন অসুবিধা হয় ইনফ্যাক্ট অসুবিধা হওয়াটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা এমপিএস এর কোয়েশ্চেন তোমরা সেখান থেকে অ্যাপ্লাই করো সেই সেখান থেকে তোমরা এমপিএস এর কোয়েশ্চেন প্র্যাকটিস করো তারপর পরে তোমাদের রেলের যে এনটিপিসির কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো তোমরা দেখো ওই লেভেলে তোমরা যদি প্র্যাকটিস করতে পারো তোমাদের আর চিন্তা করতে পারো তাহলে তোমাদের তে ম্যাক্সিমাম স্কোর হয়ে যাবে এবার আমি এই জিনিসটা বলছি ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এই এতটা খাটতে চাইবে না তারা হবে যে কি অল্প করে চাকরি পেতে এর অল্প করে চাকরি পাওয়া যায় না এটা লিখে নিও তাদের সিলেবাসে যদি তোমাদের 80% পার্সেন্ট সিলেবাস শেষ হয়ে থাকে এই 80% পার্সেন্ট সিলেবাস শেষ করে ম্যাক্সিমাম পরিমাণে মক টেস্ট দেওয়ার ফলে এবং ম্যাক্সিমাম পরিমাণে প্র্যাকটিস করার ফলে তাদের কিন্তু এক্সামের সিলেকশনটা হয়ে যায় সো আমি আবারও বলছি সিলেবাস শেষ করার সঙ্গে সঙ্গে তোমরা মক টেস্টটাকে সাইমেন্টেনিয়াসলি দিতে থাকো তবে কি দেখবে তোমাদের অ্যাকচুয়াল ইম্প্রুভমেন্টটা হচ্ছে এবং নেক্সট ভিডিও আমি নিয়ে আসছি তোমাদের এর উপরে কারণ এ খুব অল্প সময় দিয়ে তোমরা ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে যে কারণে রিজিনিং কি করে পড়তে হবে কি করে রিজনিং করলে বেটার ওয়েতে তোমরা পারফর্ম করতে পারবে প্রত্যেকটা জিনিস নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ